নাঈম নূর লিখেছেন মসজিদের ভিতরে কথা বললে চুলির উসুরে ইবাদত নষ্ট হয়ে যায়, কথাটা কি সঠিক? না, এরকম কথা কোনো দিন আছে বলে আমার জানা নেই। প্রয়োজনীয় কথা মসজিদের ভিতরে অবশ্যই বলা যাবে। সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন কয়েকদিন নামাজ না পড়লে দীর্ঘদিন নামাজ পড়তে পারি না, এজন্য কি করা উচিত? এই জন্য সালাত ত্যাগ করবেন না, যেহেতু কয়েকদিন সালাত ত্যাগ করলে আপনার দীর্ঘদিনের জন্য সমস্যা তৈরি হয়, তাহলে দীর্ঘদিনের সমস্যা যদি তৈরি না হয় সেই চেষ্টা তো আপনার মধ্যে থাকা উচিত। এরপরে শাহনাজ বেগম লিখেছেন সাবান বা সাবানের ফেনা কি নাপাক? সাবান বা সাবানের ফেনা নাপাক নয়, কোনো অসুবিধা নেই, এগুলো লাগলে পাক থাকবে কাপড় চোপড়। মাহমুদ হাসান আপনি লিখেছেন গর্ভ অবস্থা নির্দিষ্ট কিছু সুরা পড়ার কথা বলা হয়, এটা কি কোরআনে পাওয়া যায়? না, এই মনের কথা কোরআনে থেকে বলা হয়নি যে নির্দিষ্ট কোনো সুরা পাঠ করতে হবে, এমনিতেই রোকিয়া হিসাবে জারপক হিসাবে গর্ভ খালার যাতে সহজ হয় সেই জন্য অভিজ্ঞতার আলোকে কোনো আয়াতকে শেফা হিসাবে গ্রহণ করার জন্য যদি সে উদ্দেশ্যে কেউ পড়ে সেটি পড়তে পারে। সময় আক্তার লিখেছেন হিন্দু ফ্রেন্ডের প্রোফাইল পিকে কোনো দেবতার ছবি থাকলে তাকে কি ফ্রেন্ড লিস্টে রাখা যাবে? একসাথে কলেজে পড়ি, তার সাথে যদি কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে সেজন্য তাকে ফ্রেন্ড লিস্টে রাখতে পারেন, তার প্রোফাইলে যাই থাকুক না কেন, তবে তার মাধ্যমে আপনি যদি প্রভাবিত হতে পারেন এবং আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করা উচিত এবং অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা উচিত নয়। জিসান রহমান লিখেছেন গোপন গুণা থেকে বাঁচার উপায় কী? গোপন গুণা থেকে বাঁচার উপায় হলো নির্জনতা পরিহার করা, যথাসময় একাকিত্ব বর্জন করে চললে গোপন গুণা থেকে বাঁচার অনেক সহজ হয়। আহমদ আবির আপনি লিখেছেন সন্তান সহ কোনো মহিলাকে বিবাহ করা হলে সেক্ষেত্রে বাবার সাথে সেই বাচ্চার সম্পর্ক কীরূপ হবে? কাগজপত্রে কীভাবে তা লিপিবদ্ধ করতে হবে? উত্তরাধিকার হিসাবে তার প্রাপ্য কী? যেহেতু তার অরুর জাত সন্তান নয় সেজন্য উত্তরাধিকার হিসেবে তার প্রাপ্য নাই, কিন্তু তার জন্য কোনো সম্পদ তিনি লিখে দিতে পারেন অ্যাজ এ উপঢৌকন। আর ওই সন্তান তার মায়ের হাজব্যান্ড হিসাবে এই লোককেও বাবা হিসাবে ডাকবেন এবং তিনি সন্তানের মতো তাকে স্নেহ করবেন। এরপরে রাশিদা আপনি লিখেছেন কোনোদিনও কোনো প্রশ্ন করে তার জবাব পাই না। দেখুন, এখানে আপনি প্রশ্নটা লিখে ফেললে তো আজকে জবাব পেয়ে যেতেন, যেহেতু আপনার এটি চোখে এসেছে। আপনাদের অনেকেরই অভিযোগ আছে, আমরা আসলে চেষ্টা করি আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আজকের দিনটা যদি আপনি বলেন তাহলে সকালে বৈশাখী টিভিতে লাইভ ছিল, তারপরে এন টিভিতে লাইভ ছিল, তারপরে মসজিদে জুমা, জুমার পরে আবার মানুষের মানে উপস্থিত মানুষদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া, তারপরে এখন আবার লাইভ, এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো সেশন আমরা করি আপনাদের উত্তর দেওয়ার জন্যই। কিন্তু এরপরেও আপনাদের সব উত্তর আমরা দিতে পারি না, আমাদের এই সীমাবদ্ধতাকে ক্ষমা করবেন। তবে অচিরেই ইসলামিক প্রশ্ন উত্তরের জন্য বিশাল বড় প্ল্যাটফর্ম গড়ে তোলা আমরা প্ল্যান করছি। দোয়া করেন আল্লাহ যেন সব প্রয়োজনের জন্য ব্যবস্থা করে দেন। আফিয়া ইবনাত আনিসা লিখেছেন বিয়ে হয়ে যাওয়ার পর মেয়ের জন্য বাবার ইনকাম থেকে প্রতি মাসে টাকা নেওয়া কি জায়েজ? এটাও কি হক মেয়েদের? বিয়ে হওয়ার পর মেয়ের দায় দায়িত্ব স্বামীর উপরে বর্তায়, তখন বাবার ইনকাম থেকে তার টাকা নেয়ার অধিকার আর থাকে না। যদি এমন হয় স্বামী তার ভরণপোষণ না দেন, তাহলে সেক্ষেত্রে বাবা অবশ্যই তার ভরণপোষণ দিতে বাধ্য। ভরণপোষণের বাইরে অতিরিক্ত আপনার অ্যাডিশনাল খরচ হিসাবে বাবার কাছ থেকে টাকা নেওয়া এবং টাকা দিতে বাধ্য করা বাবাকে, এটা তো কোনো অবস্থাতে জায়েজ নয়। বাবা যদি দিতে চান উপহার হিসাবে তার অন্য সন্তানদেরকে দিবেন, তাকেও দিবেন, সেটি তিনি অবশ্যই করতে পারেন। নাজমা আক্তার লিখেছেন মাথা আছড়ানোর পর যে চুল উঠে তা কী করবো? সেটা সবচেয়ে ভালো হয় যদি কোনো মাটিতে দাফন করবো এমন জায়গায় ফেলবেন যাতে মানুষের শরীরের অপমান বা অসম্মান না হয়। ময়লার সাথে না ফেলানো উচিত, যদি ফেলে দেওয়া হয় ময়লার সাথে তাতে কোনো বড় গুণা হবে পারে সেরকম না, এটা জাস্ট উচিত অনুচিত উত্তম অনুত্তমের কাজ, শিষ্টাচারের বিষয়। এমডি মোজাম্মেল হোসেন লিখেছেন ইমামের কেরাত অশুদ্ধ হলে আমার করণীয় কী? এত যদি অশুদ্ধ হয় যে তার সালাতই হবে না তার পিছনে, তাহলে সেক্ষেত্রে আপনি একাকি বা অন্য ইমামের সাথে সালাত আদায় করবেন, আর ক্ষমতা থাকলেও ইমাম পরিবর্তন করবেন। আর যদি সামান্য ভুল হয় যাতে সালাত আদায় হবে না এই মাপের ভুল না হয়, তাহলে সেক্ষেত্রে তার পিছনে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। আমি আব্দুর রহিম, আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমি ছাগলের গোশতের দোকানে কাজ করি, সেখানে আমি ওযু ছাড়া ছাগল জবাই করি, গুনাহ হবে কিনা? উত্তর হলো না, ছাগলের বা গরুর বা মুরগি কোনো কিছু জবের সময় ওযু থাকতে হবে এমনটি আবশ্যক না, বিনা ওযুতে ছাগল মুরগি গরু এগুলো জবাই করা যায়, কোনো অসুবিধা নেই। আপনার জন্য যেটি আবশ্যক তা হলো আল্লাহর নাম নিয়ে জবাই করা। আপনি মুসলিম হয়ে থাকলে যদি আল্লাহর নাম নিতে ভুলে গিয়েছেন এমন হয়ে থাকে, তারপরও সেটা হালাল হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত যদি আপনি বিসমিল্লাহ না বলেন তাহলে সেক্ষেত্রে সেটা হালাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি যে পশু জবাই করাতে সেটি তোমরা খেও না। অতএব আপনি পশু জবাইয়ের ক্ষেত্রে আল্লাহর নাম নিচ্ছেন কিনা, আপনি মুসলিম কিনা, এই বিষয়টি হলো মুখ্য। আপনার ওযু আছে কিনা বা আপনি পবিত্র কিনা এটি মুখ্য নয়। এমনকি যদি গোসল ফরজ হয়ে থাকে, আপনি বিসমিল্লাহ বলে জবাই করলেও পশু জবাই হয়ে যাবে, যদিও গোসল ফরজ হলে সেটা বিলম্ব না করে খুব দ্রুত গোসল করা উচিত, অন্যান্য কাজ করার আগে অন্তত ওযুটা করে নেওয়া উচিত, সেটা আরেক বিষয়। যাই হোক, তো অপবিত্র থাকলে অর্থাৎ আপনার ওযু নাই, এই অবস্থা আপনি যদি পশু জবাই করেন তাতে জবাই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আফসানা আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার স্বামীর দীর্ঘ 4 বছর দেশের বাইরে থাকেন, এখন দেশে আসলে কি আমাদের আবার বিবাহ করতে হবে? বোন আফসানা আক্তার, আমাদের অনেকেরই ধারণা যে প্রবাসে যারা দীর্ঘদিন থাকেন কিংবা স্বামী স্ত্রী একে অন্যের সাথে যদি
দীর্ঘদিনের দূরত্ব তৈরি হয়, কয়েক বছর তারা যদি একে অন্যের কাছাকাছি না আসেন তাহলে সেই ক্ষেত্রে অনেকে মনে করেন বিবাহ ভেঙে যায়। মূলত এরকম কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। যত বছরের দূরত্বে হোক স্বামী স্ত্রীর মধ্যে, তাদের মধ্যে তালাক বা বিচ্ছেদ হবে না। তালাক বা বিচ্ছেদ তখনই হবে যখন তারা তালাক বা বিচ্ছেদ দেওয়ার জন্য উদ্যোগী হবেন, তালাক বা বিচ্ছেদ দিবেন। আর এর বাইরে শুধুমাত্র দূরত্ব থাকার কারণে একে অন্যের সাথে সাক্ষাৎ না হলে দীর্ঘদিন, 4 বছর, 5 বছর, 6 বছর বা যে কোনো সংখ্যক বছর দূরে থাকলেই অটোমেটিক তালাক হবে এমন কোনো সিস্টেম নেই, বরং বিবাহ তাদের বহাল থাকবে যদি তারা তালাকের উদ্যোগী না হয়ে থাকেন। তালাক যদি না দিয়ে থাকেন তাহলে দূরে থাকার কারণে বিবাহ ভাঙবে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে একান্ত বাধ্য না হলে এত দীর্ঘ বিরতিতে স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিলিত হওয়া এবং এত দীর্ঘদিন একে অন্য থেকে দূরে থাকা এটা শরীর দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ নয়। বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করা তাদের কর্তব্যের অংশ। বিধায় তারা স্ত্রীর হক বা অধিকার নষ্ট করে এভাবে যদি দূর দেশে পড়ে থাকেন সেজন্য অবশ্যই তারা ভৎসনার উপযুক্ত হবেন। স্ত্রীর অধিকার আদায়ের জন্য তাদেরকে অবশ্যই দেশে থাকা উচিত কিংবা প্রবাসে থাকলেও নিয়মিত বিরতিতে তাদের আসা উচিত। এবং স্ত্রীর যদি চরিত্র হেফাজত করা কঠিন হয় তাহলে এ অবস্থায় বিদেশে পড়ে থাকা স্বামীর জন্য জায়েজ নয়। এরপরে জারিফা জান্নাত আপনি লিখেছেন, ইসলামের পথে অটল অবিচল থাকার বিষয়ে কিছু পরামর্শ দিন। বোন জারিফা, এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে, সম্ভবত ইউটিউবে ফেসবুকে আপনি ঘটলে বা খুঁজলে পাবেন। সেটি হলো যে আখেরি জামানাতে ইমানের উপরে অটল অবিচল থাকার জন্য 8টি পরামর্শ কোন হাদিসের আলোকে। এটি সিলেট বা মৌলভীবাজারের কোনো একটা মাহফিলে আমরা আলোচনা করেছিলাম, অনলাইনে সেটি আপনি খুঁজলে হয়তো পেতে পারেন। তো সেগুলো আপনি অনুসরণ করবেন, অনুকরণ করবেন। আমি বিস্তারিত আর বলতে চাচ্ছি না এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তরের সেশনে। আমি শুধু এটুকু বলবো যে ইমানের উপরে অটল অবিচল থাকা শেষ যুগে অনেক কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। একজন মানুষ শেষ যুগে এসে, শেষ জামানায় এসে সকালে ইমানদার থাকবেন তো বিকালে বেঈমান হবেন, বিকালে ইমানদার থাকবেন তো সকালে বেঈমান হবেন। এত জটিল হবে ইমানের উপরে টিকে থাকা, অটল অবিচল থাকা। সেরকম একটা কঠিন সময় আমরা পার করছি, সামনে যে দিনগুলো আসছে সেগুলোতে আরও বেশি আমাদের জন্য কঠিন হবে। এবং আসমান থেকে বৃষ্টি যেভাবে বর্ষণ হতে থাকে ঠিক সেভাবে ফিতনা বা ধোঁয়াশা এবং সংকট, ইমান ধরে রাখাটা কঠিন হবে, এরকম বহুবিধ সমস্যা বর্ষণ হতে থাকবে, নানা রকম সিচুয়েশন হবে, ইমান নষ্ট হওয়ার উপলক্ষ তৈরি হবে। এজন্য আল্লাহ তার কাছে দোয়া করতে হবে বিশেষভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে রাখুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আপনি আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না, পথহারা করে দিবেন না, একবার হেদায়েত দিয়েছেন যেহেতু তারপর, এবং আপনি আপনি সবচেয়ে দানশীল, আপনি সবচেয়ে দয়ালু, আপনি সবচেয়ে বেশি মানুষকে দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া পাঠ করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমা। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি রহমত আমাদেরকে দান করুন এবং আপনি ওয়াহাব, আপনি অনেক বেশি দানশীল। এর বাইরে আরেকটি দোয়া আছে, আপনারা বেশি বেশি করে পড়তে পারেন, আমি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরগুলোর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দিনিক, আমার অন্তরকে আপনার দিনের উপর আপনি অটল করে দিন, অবিচল করে দিন, স্থির করে দিন। ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আলা দিনিক। এই দোয়া আমি বিশেষ করে পাঠ করতে পারি। সেই সাথে দিনের উপর, ইসলামের উপর অটল অবিচল থাকার জন্য দিনই পরিবেশ, ইমানই পরিবেশ, এটা মেনটেনের কোনো বিকল্প নেই। বিশেষ করে আপনার যে পরিবার, যে বন্ধুবান্ধব, যেসব মানুষের সাথে উঠা বসা এবং চলাফেরার ফলে আমাদের ইমানের উপর অটল থাকাটা সহজ হবে, তাদের সাহচর্য, তাদের সান্নিধ্য, তাদের সাথে উঠা বসার ব্যাপারে আমাদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিদিল্লা আখেরি জামানাতে ফিতনা সংকুলের সময় ইমানের উপর অটল থাকা, অবিচল থাকাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন।